हेज गुड मॉर्निंग, वेलकम टू माई चैनल, वेलकम टू ए न्यू ब्लॉग। तो कल के ভাইরা জমা দেবে হলো ওদের কোশ্চেন পেপার, বাট আজকে এখনো পর্যন্ত ওদের লেখা কমপ্লিট হয়নি। মানে ওদের কি বলতো, ওদের যে মানে প্রাইভেট টিচার আছে ওরা এইসব কোশ্চেন কোশ্চেন কিছু লেখায় না, বাড়ির যারা আছে তাদেরকেই লেখা দেয়। অন্যান্য জায়গায় প্রাইভেট টিচাররা লিখে দেয়, বাট আমাদের এখানকার পাড়ায় লেখায় না, কেন জানি না। তো যাই হোক ভাই, কটা আর বাকি আছে কোশ্চেন? ইংরাজি অঙ্ক আর শিক্ষা, মানে তিনটে, তাই তো? তাড়াতাড়ি কর তাহলে, কালকে জমা দিবি তো? আজকের মধ্যে কিন্তু এই বেলার মধ্যে কিন্তু ইংরেজি কমপ্লিট হওয়া যায়, ঠিক আছে? ইংরেজি কিন্তু সহজ আছে, তাড়াতাড়ি দিয়ে লিখে নাও। তারপরে আবার দিদির অঙ্ক করতে হবে। তুমি আবার এটা করো, শোনো এটা করে নাও, তারপরে আবার বিকালবেলা বাদ দিয়ে করবো। বিকালবেলা পড়া আছে, করে দিয়ে ছটা, ঠিক আছে? আজকে করে দেবো ওখানে সব, ঠিক আছে? এটাকে কি গেম বলে রে? গোলগুটি খেলছে ওরা। ও কি টিক মাইরি, এই লেগে যাবে, এখনই লেগে যাচ্ছিল ওর হাতে। ও ওরা এরকম ভাবে খেলে 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 ওইদিকে চলে যাচ্ছে। এবার ও বলছে ওপার দিয়ে এরকম করে ঘুরে এপার আসবে। আর আজকে ওয়েদারটা দেখো, ওয়েদারটা কিন্তু আজকে হেভি আছে। তো কাল রাতে না আমি বৃষ্টিতে ভিজে গেছিলাম, ভাবলাম হয়তো রাত্রে জ্বর আসতে পারে, বাট হয়নি, কিছুই হয়নি। দেখ ভাগ্য খুব ভালো, কিছু হয়নি, কোনো প্রবলেম হয়নি। নাহলে এই জ্বর থেকে উঠে আবার যদি জ্বরে ভুগতে হতো বিশাল কষ্ট হতো, তাই না ভাই? তুমি কি খাচ্ছো? লজেস কি? আমি তুমি লজেস খাচ্ছো? পান লজেস কই? আমার লজেস কই? আমার লজেস কই? হ্যাঁ চল আচ্ছা। ও আমার ব্যানারটাকে দেখো, এই নিচের যে দুটো দড়ি লাগিয়েছিলাম ওই দুটো দড়ি ছিঁড়ে গেছে, আর ওর জন্য একদম হাওয়ায় আকাশে উঠছে ঘর ঘর করে, জোর হাওয়া দিয়েছে তার জন্য ছিঁড়ে গেছে, বুঝলি? আর তুমি যাই বলে এই ফোনে একবার যদি চার্জ দিই না, তিন চার দিন আরামসে চলে যাবে। তো একটু আগে এসেছিলো পন্টাই, ওর সব করা কাজ আমার মানে কমপ্লিট হয়নি, এখনও দুখানা বাকি আছে, তার মধ্যে আমি দুটোই হাফ হাফ আপাতত করে দিয়েছি। বেশিরভাগ টিক মার্ক ছিল, তো ওগুলো টিক দিয়ে দিয়েছি যেগুলো করতে হবে। আর বাদবাকি বললাম, বাদবাকি অনেক কটা কোশ্চেন লেখা আছে, আমি বললাম ওটা আজ রাখতে পারলাম, আমি এখন এসে হয় করাবো, আর নাহলে কাজ সকালে করবো। তো দেখা যাক কী হয়, তো চলো বেরোনো যাক। তো এখন বাজে হলো রাত 10:30, মাত্র জাস্ট বাড়ি এলাম, আর ভাইয়ের কালকে সব জমা দিতে হবে। তো আজকে আর রাত্রে ওকে ডাকবো না, ওকে প্রায় আমি সব কমপ্লিট করে দিয়েছি, আর কিছুটা বাকি আছে, ওটা কাল সকালে করিয়ে দিতে হবে। তো কাল সকালে ওটা করিয়ে দেবো ওখানে। তো এখন যাচ্ছি ডিনার করতে, মানে ফ্রেশ হয়ে ডিনার করতে যাবো। তো ভিডিওটা এখানে এন্ড করছি, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও, ভালো লাগলে লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো, আর যদি চ্যানেল নতুন আসে থাকো সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।